রবিবার রাতে পূর্ব বর্ধমান জেলার প্রাক্তন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি রাসবিহারী হালদার, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে কেক কাটেন। এছাড়াও শহরের বিভিন্ন প্রান্তে ফুটপাতবাসীদের হাতে খাবার তুলে দেন। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শহর বর্ধমান যুব তৃণমূল সভাপতি শুভায়ু সাহা, শহর জয় হিন্দ বাহিনীর সভাপতি পল্লব দাস, জেলা জয় হিন্দ বাহিনীর সাধারণ সম্পাদক যোগেশ্বর দাস বৈরাগ্য, শাহানা পারভীন সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। এই দিনটা আমরা প্রতি বছরই পালন করি। আমরা এই দিনে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং যুব সমাজের আইকন অভিষেক ব্যানার্জি আজকে ওনার আজকে জন্মদিন, আমাদের মাননীয় সাংসদ ওনার আজকে জন্মদিন। এই জন্মদিবসে আমরা কিছু দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছি, তাদেরকে আজকে রাতের খাবার তাদের হাতে তুলে দিয়েছি এবং কেক কেটে আমরা জন্মদিন পালন করেছি। এই দিনটা আমরা প্রত্যেক বছর পালন করি। বর্ধমান শহর তৃণমূল যুব কংগ্রেসের এখানে সভাপতি শুভায়ু সাহা উপস্থিত আছে। শহরের যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে এই দিনটি উদযাপন করা হলো। আমি এখানে বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। রবিবার রাতে পূর্ব বর্ধমান জেলার প্রাক্তন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি রাসবিহারী হালদার, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে কেক কাটেন। এছাড়াও শহরের বিভিন্ন প্রান্তে ফুটপাতবাসীদের হাতে খাবার তুলে দেন। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শহর বর্ধমান যুব তৃণমূল সভাপতি শুভায়ু সাহা, শহর জয় হিন্দ বাহিনীর সভাপতি পল্লব দাস, জেলা জয় হিন্দ বাহিনীর সাধারণ সম্পাদক যোগেশ্বর দাস বৈরাগ্য, শাহানা পারভীন সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। এই দিনটা আমরা প্রতি বছরই পালন করি। আমরা এই দিনে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং যুব সমাজের আইকন অভিষেক ব্যানার্জি আজকে ওনার আজকে জন্মদিন, আমাদের মাননীয় সাংসদ ওনার আজকে জন্মদিন। এই জন্মদিবসে আমরা কিছু দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছি, তাদেরকে আজকে রাতের খাবার তাদের হাতে তুলে দিয়েছি এবং কেক কেটে আমরা জন্মদিন পালন করেছি। এই দিনটা আমরা প্রত্যেক বছর পালন করি। বর্ধমান শহর তৃণমূল যুব কংগ্রেসের এখানে সভাপতি শুভায়ু সাহা উপস্থিত আছে। শহরের যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে এই দিনটি উদযাপন করা হলো। আমি এখানে বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।